সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা দৃষ্টিতে বাংলাদেশের আমাদের আজকে এই বিশেষ পর্বে যুক্ত হয়েছেন, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আজকে আপনাদেরকে দেখাবো মৃৎশিল্প যে একটা বিলুপ্তির পথে। আমরা বিভিন্ন সময় আমাদের বিভিন্ন পর্বে কিংবা গণমাধ্যমে পেপার পত্রিকায় আপনারা দেখেছেন মৃৎশিল্পটি বাংলাদেশের ইতিহাস থেকে বিলুপ্তির পথে। সেই মৃৎশিল্প নিয়ে আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। আপনারা আমার পিছনে দেখছেন যেগুলা হাতের তৈরি, একসময় এগুলা হাতেই তৈরি করা হতো। এই শিল্পের সাথে যারা জড়িত ছিলেন তারা এইগুলা হাতে তৈরি করতেন। এখন কালের পরিক্রমায় এইগুলা এখন প্রযুক্তির ছোঁয়া লেগেছে। এখানে আপনারা আমার পিছনে দেখছেন এগুলা খুব সহজেই এখন এই যে আসবাবপত্র মাটির তৈরি সেগুলো খুব সহজেই নির্মিত হচ্ছে। এবং সময় মাঝখান দিয়ে এটার এই চাহিদা কমে গেলেও এখন আবার এই শিল্পের আবার চাহিদা দেশ এবং বিদেশে এর চাহিদা ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে, তারই আলোকন গড়ে তুলেছেন। এবং গ্রাম বাংলার যে চিরচেনা ঐতিহ্যের একটি ধারক বাহক এই মৃৎশিল্প, সেটি প্রযুক্তির মাধ্যমে হলেও বেঁচে থাকবে হাজার বছর ধরে। দেখুন আমাদের এই পর্ব। বাংলাদেশ রূপবৈচিত্র্যের দেশ। এদেশে অতীতকাল থেকে হাজার ধরনের সংস্কৃতি পালন করা হয়, যার একটি নিদর্শন হলো মৃৎশিল্প। বাংলাদেশে মৃৎশিল্পের এক সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। মৃৎ মানে মাটি আর শিল্প মানে সুন্দর সৃষ্টিশীল পণ্য, তাই মাটি দিয়ে তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলে এবং যারা এই শিল্পকর্মের সঙ্গে জড়িত তাদের বলা হয় কুমার। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো যিনি এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন, ওনার সাথে কথা বলবো। উনি এই প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন। কেমন আছেন আপনি? আপনাদের এই শিল্প প্রতিষ্ঠানটি দেখে অনেক ভালো লাগলো। এটা একসময় বিলুপ্ত হয়ে গিয়েছিল, এখন আবার আপনারা নতুন করে এটা চালু করেছেন। এটা চালু করতে আপনাদের কি পরিমাণ টাকা খরচ হয়েছে? এটা আসলে চালু করতে আমাদের প্রায় 10 লক্ষ টাকা মতো পুঁজি দিতে হয়েছে। আচ্ছা, তো এটা যদিও আমাদের নারিনহাট ইউনিয়ন, আমাদের পার্শ্ববর্তী, আমার গ্রামের পার্শ্ববর্তী একটা গ্রাম রয়েছে কুড়ালপাড়া, যেখানে হাতে ওনারাই অনেক আগ থেকে আমরা ছোটোবেলা থেকে দেখতাম বানাতা, কিন্তু বর্তমানে এসে দেখছি এগুলো একদম বন্ধ হয়ে গেছে। তো আমাদের এলাকার একজন কৃতি সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুগ্ম সচিব জনাব শওকত আকবর স্যার এই বিষয়টি দেখেছে যে এই মৃৎশিল্প যে বিলুপ্ত হয়ে যাচ্ছে সেটা সামনে কীভাবে অগ্রসর করা যায়। তিনি ওনার বন্ধুর মাধ্যমে কুমিল্লায় একটা ফ্যাক্টরি দেখেছিলেন, এরপর উনি আইডিয়া নিয়ে আমাকে বলেছিলেন এখানে একটা এই ধরনের ফ্যাক্টরি করার জন্য। এরপরে আমরা আমাদের কিছু প্রবাসী ভাই এবং আমাদের এলাকার কয়েকজন ব্যক্তিকে নিয়ে আমরা একটা কোম্পানি করে আধুনিক মেশিনারির মাধ্যমে আমরা এই ফ্যাক্টরিটা চালু করেছি। প্রায় 10 লক্ষ টাকা আমরা পুঁজি দিয়েছি। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের এই ব্যবসার থেকেও বড় কথা হচ্ছে আপনারা যে ঐতিহ্যটা বাঁচিয়ে রাখা। একটা আমাদের এখানে দুইটা উদ্দেশ্য, একটি হচ্ছে আপনার আমাদের ঐতিহ্যটা তুলে ধরা, আরেকটি উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকার যারা গরিব দুঃখী মেহনতি মানুষ, বিশেষ করে বিধবারা যারা আছে ওনাদের কর্মসংস্থানের লক্ষ্যে এই বিষয়টি আমরা স্থাপনা করেছি। আচ্ছা আচ্ছা, আপনারা এখন মোটামুটি প্রাথমিকভাবে কী পরিমাণ জিনিস আপনারা উৎপাদন করছেন? আমরা আপাতত এই 5টি অর্ডার আমাদের আছে, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমাদের যে চট্টগ্রাম শহরে যে আভিজাত যে রেস্টুরেন্টগুলো রয়েছে এখানে যে মেজবানির খাবার, সেই ভাতের প্লেটগুলা যেটা বিভিন্ন উরুস মাহফিলের মধ্যেও চলমান রয়েছে। এরপরে যে ফুলকলির মধ্যে যে মাওয়া ফিন্নির প্রোডাক্ট ওইটা করতেছি, এরপরে 1 কিলোর প্রোডাক্টটা ফিন্নির, এরপর দধিরও ফিন্নি করতেছি, এরপর আমরা ওই নার্সারির যে ফুলদানি সেই ফুলদানিটাও আমরা আপাতত চালু রয়েছে। ভবিষ্যতে আমরা টু পিস এবং বিভিন্ন আপনার ঘরে সাজানোর যে ফুলদানিগুলো রয়েছে এই ধরনের এবং আমাদের ডিনার সেটের সহ আইটেমগুলো আমরা ইতিমধ্যে উদ্যোগ নিয়েছি, কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ সেটা আমরা বাস্তবায়ন করবো। আচ্ছা, এই যে হাতে বানানো যে জিনিসগুলো এগুলোর দাম আর আপনাদের যা মেশিনের তৈরি দামটা কীরকম হতে পারে? এই আসলে হাতে বানানো অনেক কষ্টকর, কারণ একটা বিষয় একটা জিনিস তৈরি করতে অনেকক্ষণ সময় লাগে, কিন্তু আমাদের মেশিনে
সর্বোচ্চ 2 মিনিট লাগে না এই দাম কি বেশি হবে ওনাদের থেকে নাকি আমাদের আমাদের আমাদেরটা একটু কম হবে আচ্ছা আপনাদেরটা একটু কম হবে হ্যাঁ যাক প্রিয় দর্শক আমরা ওনার সাথে কথা বললাম উনি এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন উনি জানিয়েছেন দুইটি লক্ষ্য নিয়ে উনি এই প্রতিষ্ঠানটি ওনারা শুরু করেছেন সেই লক্ষ্যগুলোর কথা আপনারা শুনেছেন আমরা চলুন ঘুরে আসি ওনার এই ফ্যাক্টরিটা দেখে আসি কিভাবে নির্মিত হচ্ছে এবং কিভাবে উৎপাদিত হচ্ছে এই যে মৃৎশিল্পের যে হারানো ঐতিহ্য ওনারা বাঁচিয়ে রাখার যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন কতটুকু স্বপ্ন বাস্তবায়িত হওয়ার পথে চলুন আমরা দেখে আসি এখনো অনেক কুমার পাড়াই সনাতনী পদ্ধতি ব্যবহার করে কুমাররা অসম্ভব শৈল্পিক দক্ষতা ও মনের মধ্যে লুকায়িত মাধুর্য দিয়ে চোখ ধাঁধানো মাটির তৈরি ব্যবহারযোগ্য হাঁড়িপাতিল বানিয়ে থাকেন এই শিল্পটি হলো বাংলাদেশের সবচেয়ে প্রাচীন একটি শিল্প যা দেশের ঐতিহ্য বহন করে চলছে কালের বিবর্তনে শিল্পায়নের যুগে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য এই মৃৎশিল্প তবে প্রযুক্তির ছোঁয়ায় এই শিল্প নতুন করে বাঁচতে শিখেছে প্রাচীনকালের এই শিল্পের যথেষ্ট চাহিদা থাকলেও বর্তমানে প্লাস্টিক স্টিল মেলামাইন সিরামিক্স ও সিলভার সহ বিভিন্ন পণ্যের ভিড়ে আবেদন হারিয়ে ফেলছে মাটির তৈরি এই শিল্পকর্ম এখানে আসার কথা হচ্ছে মৃৎশিল্পের নতুন ধার উন্মোচিত হওয়ায় অসংখ্য মানুষের কর্মসংস্থান হচ্ছে পাশাপাশি কম মূল্যে এসব পণ্য পাচ্ছে ক্রেতা সাধারণ সম্প্রতি উদ্বোধন হওয়া ফটিকচুরের নারায়ণহাট এসপাম পোটারি কোম্পানি লিমিটেডের মাধ্যমে বিলুপ্ত প্রায় মৃৎশিল্প আবার যেন প্রাণ ফিরে পেয়েছে নতুন কোন পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন আহমেদের সাথ কুকন দৃষ্টিতে বাংলাদেশ